আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমজনতাজ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে আমি এখন যাচ্ছি হঠাৎ প্ল্যান, তাই আজকে রাতে রওনা দিয়ে দিচ্ছি, দুপুরে প্ল্যান করেছি, এখন আমি টোকিও যাচ্ছি। সো আজকে ভাবলাম যে টোকিও যেতে যাচ্ছি, তো যেতে যেতে আজকে পুরো ব্লগ করি রাত্রেবেলা। সো এইখান থেকে আমার এখান থেকে এখন শুরুতে আমি বাস স্টপে যে যাবো সানোমিয়াতে, আমার এই স্টেশনটা এইখানটা, এই যে সমুদ্রের পাড়ে, এখন রাত্রেবেলা অন্ধকার দেখে বোঝা যাচ্ছে না সমুদ্রের পাড়ে, এবং খুব সুন্দর জায়গাটা। সো এখন আমার ট্রেন আসতে অন দ্য ওয়ে, চলে আসছে প্রায়। তো ট্রেনে করে সানোমিয়া যাবো, এখান থেকে আমি আমার বাসে বোর্ড করব, এবং ইনশাল্লাহ সকাল 7টা নাগাদ আমি টোকিও স্টেশনে পৌঁছায় যাব। আমি পুরো ট্রিপটাই চেষ্টা করব ভিডিও করার, তো দেখি কত দূর করতে পারি। যে যেমন বাসের ভিতরে রাত্রেবেলা পুরো অন্ধকার থাকে, তো ওইখানে কোনোভাবে ভিডিও করা পসিবল না, বাট জায়গায় জায়গায় ওরা রাত্রেবেলা মোস্ট প্রবলি 4টা বা 5টা হাইওয়ে স্টপেজে ওরা থামবে, তখন হয়তো কয়েকটা ভিডিও করব। সাথে থাকুন, দেখা যাক। তো আই এম অলসো রানিং আউট অফ টাইম, সো লেটস গো। এই যে ট্রেন স্টেশন, এটা এখন খুব শিগগিরই সামনে এদিক থেকে ট্রেনটা আসবে আমার, যে ট্রেনটাতে আমি বোর্ড করবো অ্যাকচুয়ালি, সেটা চলে এসেছে ট্রেন প্রায়। আমি পৌঁছায় গেছি, এই তো সেই যে জায়গার কথা বলছিলাম, যে সানোমিয়ায় ট্রেনে উঠার পরে আমি ভুল করেছিলাম, বলতে আমি সানোমিয়া যেতে হবে না, আমি পরে ম্যাপ চেক করে দেখি সানোমিয়ার আগের স্টপেজ মোতামুচিতে আমার নামলেই হবে। আমি জানি না আজকে বাস মিস করবো কি না, লেট একটু হয়েছি আর কি, কতটুকু লেট সেটা জানি না, দ্রুত যাওয়ার চেষ্টা করছি, হোপফুলি পৌঁছায় যাবো এবার। আমি আলহামদুলিল্লাহ পৌঁছায় গেছি এসে। তা প্রথমে যেই বোর্ডিং মিটিং পয়েন্ট যেটা আছে, সেই মিটিং পয়েন্টের ওখানে গেলাম ভিতরের দিকে একটা বিল্ডিংয়ে, এখন এখান থেকে এরকম ওদের রিপ্রেজেন্টেটিভরা আছে, ওরা হাঁটায় নিয়ে আসলো। আমি প্রথমে অন্য একটা বাসের লোকজনের সাথে অন্য একটা বাসে বোর্ডিং করার জন্য চলে আসি, বুঝি নাই। পরে তারপর ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, রিপ্রেজেন্টেটিভ যে ছিল এখানে, যারা মানে গাইড ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে কি না না, আপনারটা এটা না, আপনার যে বাস সেটা 5 মিনিট লেট করেছে, লেট হবে, তো জাপানেও বাস লেট করে এমন কিছুই না, জাস্ট এখানে একটু সময় একটু কম, ওইখানে একটু বাংলাদেশে একটু সময় বেশি। সো আমাকে মহিলা আমাকে বললো যে কি এই জায়গায় এসে দেখালো, নামায় বললো যে কি আপনি এখানে ওয়েট করুন, আপনার বাস সময় মতন চলে আসবে, 5 মিনিট লেট হবে, 50-এ আসবে। তো 8:50 আমার বাস, আমার হওয়ার কথা ছিল 8:45, সো দেখা যাক। সামনে ওই যে ওই জায়গাটাতে বাস দেখা যাচ্ছে, যেটা আমি ভুলে ওই বাসে চলে আসছিলাম, তো ওই বাসে টোকিও যাবে, বাট ওটা আলাদা বাস। আমার বাসের বোর্ডিং পয়েন্ট হচ্ছে এখানে, যে বাস স্টপ লেখা আছে এটা। এর রাস্তা এখানে সুন্দর করে বর্ডার কাটা আছে, এখানে এসে বাস থামবে। ভাই জোর জার্নিটা বেশ লম্বা হবে, এখন রাত বাজে 8:40, বাস চলে আসছে। একদম লাস্টের চাকি খেতে খেতে যাবো।
আমরা এখন কুমিল্লার ব্রেকের মতন হাইওয়ের ব্রেকে, জাপানের হাইওয়ের ব্রেকে আছি। এই জায়গাটাতে হালকা হালকা বরফ আছে কিছু জায়গায় জায়গায়। এখন এখানে 20 মিনিটের যাত্রা বিরতি, যাত্রা বিরতির পরে আবার চলবে বাস টানা 2 ঘন্টা বা 3 ঘন্টা, আবার তারপর যাত্রা বিরতি নেবে। এরকম সারা পথে হয়তো 3 বার হয়তো এরকম যাত্রা বিরতি নেওয়া হয়। তো আপনাদেরকে দেখাই জায়গাটা কত বড়। এখানে বাস ট্রাক সবই আছে, এরপরেও বাস আছে। আমাদের আমাদের বাসটা পিছে রাখ, এই এই ধাপের পরে রাখা পিছনে। জায়গায় জায়গায় বরফ পড়া হালকা হালকা, এই যে বরফ, বরফের হালকা হালকা ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই যে বরফ পড়া, রাত্রেবেলা দেখো অনেক দোকানই এখন বন্ধ, বাট ভিতরে কিছু দোকান এখন খোলা আছে আর কি। তো যাই দেখি কি পাওয়া যায়। যে এটা জায়গা ভিতরে জায়গা বিশাল, অনেক কিছু আছে কেনার। তো এই আর কি, এদিকে একটা কনভেনিয়েন্স স্টোর আছে ছোট্ট। সো এখন এইটুকু বলা যায়, যাই আমি, আমার সময় নাই হাতে, কিছু খেয়ে নি, পরে আবার কথা হবে। আসলে রাতের অন্ধকার দেখে কিছুই বোঝা যাচ্ছে না খুব একটা। বেশ বড় জায়গা, এরকম কত মিনিট রাত্রেবেলা বেশি ট্রাক চলে, সব ট্রাক এখানে রাখা, ট্রাক ড্রাইভার আছে তারা এখানে ব্রেক এই পাশের সব বাসগুলো টোকিওর দিকে যাচ্ছে ওসাকার থেকে, এবং ওই পাশে এরকম সেম টু সেম আরও আছে, ওগুলা যাচ্ছে ওসাকার দিকে। চাকরি সব জায়গাতেই আছে এবং সব মিলে এখন আর টোকিওর থেকে বেশি দূর নাই এখন কানাগাওয়াতে। এরপর হচ্ছে আমার নেক্সট স্টপ ইয়োকোহামাতে, ইয়োকোহামার পরে লাস্ট হচ্ছে টোকিও স্টেশন। সো আমি টোকিও স্টেশনে যাব, দেখি আর বেশি লাগবে না সময়, আর 3.5 ঘন্টা, জানি না এরপর থামবে কি না, এরপর হয়তো আর থামবে না। মোট 3টা যাত্রা বিরতি, বাট যাত্রা বিরতিগুলো খুবই শর্ট, মাত্র 10 মিনিটের, 10 মিনিট না 20 মিনিট এরকম। তো সাথে থাকো, চলে আসছি সে লাস্ট। এই নিয়ে এটা থার্ড টার্ম, ইসে থামলো থার্ড টাইম কি বলে যাত্রা বিরতিতে। তো আসলে সিটটা পেয়েছি একদম বাসের একদম লাস্ট সিট, লাস্ট রো, এটা বাংলাদেশ বলেন বা দুনিয়ার যেখানেই বলেন, লাস্ট সিট আসলেই খুব একটু কষ্টকর না। সিটটার ভালো মতন শোয়ানো যায়, আর হালকা ঝাঁকি একটু কম হইলেও ঝাঁকি আছে হালকা পাতলা হইলেও, সব মিলায় কাছাকাছি হচ্ছে যে জোড়ায় বাস কাটা আমি মাস্টারা বাসে না শুরু দেখেছি ছড়া তো নারী বাস বাস আমি মাস্টারা বাসে না শুরু। সো অ্যাট লাস্ট চলে এসেছি টোকিও, একদম এখান থেকে টোকিও স্টেশনের কাছে এটা এলাকায়, এই যে এটা হচ্ছে বাস ডিপো। এই বাস থেকে নামলাম, এখন বাজে সকাল 7টা। তো আমি আগে এখান থেকে বের হয়ে যাই, তারপর অন্য সব কিছু। সামনে এখন বুলেট ট্রেন যাচ্ছে,
এটা আমার অবশ্য সেকেন্ড টাইম, মাত্র এই আড়াই বছরে জাপানে আমার সেকেন্ড টাইম আমি টোকিওতে আসছি। বা এই যে বাস জার্নিও বলতে গেলে এটাই হচ্ছে আমার, মানে আগে যেবার এসেছিলাম ওই সময় যাওয়া আসায় বাস জার্নি, আর এইবার অলমোস্ট 14 মাস পরে। আগে বাংলাদেশে থাকলে দেখা যেত যে কি যে বাস জার্নি তো করাই লাগে, বাস জার্নিতে প্রবলেম হয় না। তো এইখানে অনেকদিন পর আবার বাস জার্নি করাতে শরীর পুরো টায়ার্ড লাগতেছে। তার উপর হচ্ছে একদম বাসের লাস্ট সিটটা পেয়েছিলাম। আমি মেইনলি টোকিওতে এবার এসেছি কিছু কাজে, আমার রিলেটিভ আছে, আঙ্কেল আছে, তা তার ওইখানে যাব। সে টোকিও থাকে না মেইনলি, সে ইবারাকি থাকে। তো ইবারাকি ওটা হচ্ছে টোকিওর পাশেই। সো আমার এখন এখান থেকে দেখে এখন অনেক ভোর হয়েছে, এখন আমি কোথাও কোনো রেস্টুরেন্টে ঢুকে আমি আগে একটু ব্রেকফাস্ট করে নিই, ফ্রেশ হয়ে নিই, দেন রওনা দেবো ওইদিকে, ট্রেনে করে যাব। তো হয়তো ওই পার্টটা হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। এবার টোকিওর থেকে এবার আর কি যাবো এখানে। এবার আগে এটা খুবই শান্ত জায়গা, এরকম টোকিওর মতো না, তো ব্যস্ত শহর না, এটা একদম পুরো গ্রামাঞ্চল, একদম গ্রামাঞ্চল মানে একদম গ্রামাঞ্চল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটাকে লাইক দিতে পারেন। এবং আমার পরের ভিডিও আমার এই ভিডিও যদি দেখে যদি আপনাদের আরও ভালো লাগে তাহলে আমার পরের ভিডিওটাও দেখতে পারেন। এখন আমি জানি না এটা কবে আপলোড দেবো। আল্লাহ হাফেজ।